তাহলে বসতো, আমাদের মধ্যে যা কথা হয়েছে তাই থাকবে। হুম, ওকে চল। এ কি ছিল রে? এই বসতো। এ কি 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 হয়েছে বাবা? কি হয়েছে? বাচ্চারা মিলে আমাকে ছুঁয়েলে আমার উপর উঠে আমাকে মারছিল। আমার নাকে মেরেছে, ওখান দিয়ে রক্ত পড়ছে। কেন? কি করে, কি করে বাবা? সব বাচ্চারা আমাকে পিট। কেন বাজে কথা বলছো? কেন মিথ্যে কথা বলছো? বসতো, কি বলছিস? কি এইটুকু ছেলে মিথ্যে কথা বলবে? কি হয়েছে? কি? আরে কিচ্ছু হয়নি মা, খেলতে গেছে, নাকে লেগেছে, নাক দিয়ে রক্ত পড়ছে, দ্যাটস ফাইন, খেলতে গেলে লাগে। কই, কি হলো? কি হয়েছে দেখি, কি হলো দেখি, দেখি 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 দেখি, এসো তো এসো, দাঁড়া দাঁড়া, আমি তোমাকে ভালো করে টর্চ দিয়ে দেখছি। এখানে লাগে, এখানে, ওফ, এ তো একদম লাল হয়ে রয়েছে। দাঁড়া দাঁড়া, আমি তোমাকে আর্নিকা একটু খাইয়ে দিচ্ছি, তাহলে ঠিক হয়ে যাবে। জানো তো মা, ও বাইরে বেরোচ্ছে না, ও বাইরে কারোর সাথে মিশছে না, ওর কোনো বন্ধু হচ্ছে না, ও ক্রমশ বুড়ো হয়ে যাচ্ছে। ইজ বিহেভিং লাইক আ লাইক হোম। মামা, ওকে তো বাইরের লোকের সাথে মিশতে হবে। হ্যাঁ, ছোটবেলায় আমরা খেলতে যাইনি, আমি পড়ে যাইনি, আমার হাতে লাগেনি, আমার পায়ে লাগেনি, এত আতপুত করে আমি তো ভাবতে পারছি না আমার ছেলে। লজ্জা করে না তোমার? একটা সন্ধে নিজের ছেলেকে ঠিক করে রাখতে পারো না? দায়িত্ব জ্ঞানহীন একটা ওর ওর যখন লেগেছিল তুমি তখন কোথায় ছিলে? তুমি ওকে দোষ দিচ্ছ, আমার তো লজ্জা করে, তুমি আমার ছেলে, তুমি ওকে কলকাতা নিয়ে গিয়ে রাখবে? কলকাতা নিয়ে গিয়ে তুমি তোকে মেরে ফেলবে, দায়িত্ব জ্ঞানহীন একটা।